উঠিয়া হাটে মোটামুটি কিন্তু কোরবানিকে বেস করে সুন্দর গরুর আমদানি আর এইটা নিয়ে মনে হয় দামাদামি হচ্ছে ওই যে ভাই দেখছেন দামাদামি করছেন আর কি আমরা গরুর মালিকের সাথে তো অবশ্যই কথা বলবো মিয়া ভাই দেখছেন দামাদামি চলছে এইটা নিয়ে দামাদামি হচ্ছে এক লাখ সাঁত্রিশ উঠে গেছে এইটা এইটা কেমন চাচ্ছেন দাম চাচ্ছি ভাই পঁচাশি এটা তো মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর একটা গরু 1.85 চা আছে 1.85 চা আছে এগুলো তো সবই দাতা গরু সব দাতা दाता আমি যেটা জানি সব সময় হাট ঘুরেই দেখাই আপনাদেরকে তো আপনার কাছে সব সময় সুন্দর সুন্দর গরু থাকে সব সময় থাকে আজকে কয়টা আছে আজকে আছে 12টা মাশাআল্লাহ অনেক গুলো তো বিক্রি হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ আমরাও চাই যে আপনাদের গরু বিক্রি হোক আর যারা ক্রেতা তারা যেন খুব সহজে কিনতে পারে আর বিক্রি না হলে তো বাড়িতে ফিরবেন বাড়িতে থাকি আচ্ছা বাড়ি থেকে কেনার কি উপায় আছে हां আছে আপনাদের সাথে কন্ট্রাক্ট করবে কিভাবে মানুষ মোবাইল নাম্বার দিয়ে দিব তার সাথে কন্ট্রাক্ট করব অবশ্যই আমাদেরকে কন্ট্রাক্ট নাম্বারটি বলবেন বিকজ হচ্ছে দর্শক বন্ধুরা অনেকেই বলছে কমেন্ট করছে যে আপনারা কন্ট্রাক্ট নাম্বার দেন ব্যাপারী ভাইদের আপনার ফোন নাম্বারটি বলুন জিরো ওয়ান নাম আমার নাম মোহাম্মদ সোরাফ মিয়া সৌরভ ভাই আপনার এই গরুটা যদি কেউ কিনতে আসে আমাদের ভিডিও দেখে আপনার বাড়িতে আসে কেমন আশা করবেন আপনারা ছাড়ার সত্তর এরকম হলে ছেড়ে দেবেন ওজন কেমন হবে এখন ওজন ছয় মন হইব ছয় মন হবে হ্যাঁ এটা নিঃসন্দেহে এটা ছয় মনের গরু বলা চলে তার গরুটা কিন্তু মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর আমরা দেখি পরপর গরুগুলো দেখাই আর এটা কিন্তু একজন কিন্তু বলে গেছে দাম বসে এটা ধরো এটা এটা এক লাখ উঠছে না জি এটা কত চাচ্ছিলেন আপনি দাম চাচ্ছিলাম পঁয়ষট্টি আমি শুরু করে গিয়ে দিই দেড়শো এটা এটাও দাতা হ্যাঁ দাতা এটার কতটুকু ওজন ধরেছেন আপনারা ওজন ধরবো আপনার পাঁচ ফোন একদম চলে আর কি মোটামুটি হয়তো একটু কম বেশি হতে পারে আর ভাইয়ের কাছে দেখুন প্রত্যেকটা গরুই দেখার মতো গরু এখানে আসলে এইটাও দেখছিলাম সুন্দর আর এর চেয়ে একটু ছোট সাইজের এটাও কিন্তু বেশ সুন্দর এটা কয় দাঁতের মিয়া ভাই দুই দাঁতের এটা এটা দুই দাঁতের গরু এটা কত চাচ্ছেন দাম চাচ্ছি এক লাখ সাইট চাওয়া হচ্ছে সো দর্শক বুঝতেই পারছেন কোরবানিকে বেস করে তারা তো একটু চিন্তাই করবে একটু বেশি দামে বিক্রি করার আর আপনারা যারা কিনবেন তারা অবশ্যই দামাদামি করে একটু কম দামে কেনার চেষ্টা করবেন এর মধ্যে একটা সমঝোতা হবে এটা কেমন আশা করছেন আপনারা এটা আশা করছি দেড়শো হইলে বিক্রি হতে সারা যাবে এটা হইলে জি আর এর নিচে কি আসা সম্ভব এনিজে আপনি বেচা কিনা হইতে গেলে 2100 এর দিস দিকে কইতে পারে বড় বিক্রির ক্ষেত্রে তো একদম ফিক্সড মানে যেটাকে বলে কিরাเกটে আর বলা যায় না 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 বলাবেন না তো আমরা দেখাই গরু গুলো ভাইয়ের কাছে এখানে রয়েছে অনেকগুলো আর সরব ভাইয়ের ফোন নাম্বার আমরা কিন্তু দিয়ে দিয়েছি আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে নশিনদি আসতে পারেন এসে দেখে বুঝে আপনি আপনার মতো করে দামদামি করে ক্রয় করতে পারেন আর এটা কিন্তু একটু দেখা যাচ্ছে পাকরা টাইপের হয়েছিল আর কি মানে একটুখানি সেট আছে এটা কত পাচ্ছেন সরব ভাই যেটা এক দাম এইটা আর এইটা একই দাম তার মানে হচ্ছে যে এই দুটো গরু হচ্ছে 19 বিশ গরু যে কারণে দামটাও একই চাওয়া হচ্ছে আপনারা তো ওইগুলো জি মানে কুঠিয়া হাটের সুন্দর গরু বলতে আপনারাই থাকেন हां মোটামুটি আমরাই থাকি আমরা ভাইতেই থাকি আমি এর বিগত হাটগুলোতে দেখছি কত বছর আসছি দেখছি আপনাদের গরুগুলোই সবচেয়ে সুন্দর আর বেশি পরিমাণে আপনি আসেন আমরাও গুলো একটু দেখাই দেই এটা তো মাশাআল্লাহ সুন্দর এটা কি জাতের গরু দেশি গরু এরাও দেশি না দেশি শাইল নাই এখানে শাইল নাই আমাদের দেশি গরু বেশি আমারে আচ্ছা এর দেশিটা কয় দতের কততে সারবেন আর আশা কেমন করছেন দাম কত চাচ্ছি ভাই 2 লক্ষ 10 আশা করছি 70 হলেই বেঁচে তুমি ওজন কত টাকা আছে স্যারের ছয় মনোজন রয়েছে এই যে ভাইরা দেখছেন আর ওখানে আরও দুটো আছে তো সোরভ ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভ কামনা নিলেও দেখা হবে আবার ঈদের আগে ইনশাল্লাহ কোনো এক হাটে আমরা এই সুন্দর দুটো গরু দেখিয়ে দিই এই দুটো গরু কিন্তু সোরভ ভাইদেরই আর সোরভ ভাইদের সাথেই এই যে মেম্বার আছে মেম্বার সাহেব আপনি কেমন আছেন গরু তো আপনাদেরই এগুলো জি এই যে এখানে দুটো রয়েছে জি এইটা কত চাচ্ছেন দাম চাই আড়াই লাখ টাকা আড়াই লাখ চাচ্ছেন এইটা

এরকম চাইবেন আচ্ছা আজকের পরে কোন হাটে যাচ্ছে না আগামীকালে ওই বাউন বেড়া কুটি চৌমুনি কুটি চৌমানিতে থাকবেন জি আচ্ছা আমরাও আশা করছি যে মানে আপনাদের জন্য প্রে করি যে গরুগুলো যেন বিক্রি হয়ে যায় আর বিক্রি না হলে তো বাড়িতে ফিরবেন আর আপনাদের কন্টাক্ট নম্বর তো আমরা দিয়েই দিচ্ছি যদি কেউ কিনতে চায় কি না জি সোহরাব ভাই পিছন থেকে বলেছে যে আরও বড় বড় গরু আছে যদি কেউ কিনতে চায় আমাদের কাছে যোগাযোগ করলে ওর সাথে যোগাযোগ করলে পেয়ে যাবে ঠিক আছে ভালো থাকবেন শুভ ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করছি আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি আমরা প্রচার প্রসারণা দিচ্ছি আর সরাফ ভাই বলছেন যে যদি কেউ আমাদের থেকে গরু কিনতে চায় মানে ঈদের আগের দিন পর্যন্ত তারা রেখে পালন করে আপনাদের বাড়িতে পৌঁছে দেবে ওই রকম একটি কথা বলছেন আর কি আমাদেরকে জানাচ্ছেন আমরা দেখি পুঁঠিয়া হাট ঘুরে আরও কয়েকটি গরু আপনাদেরকে দেখাই এখান থেকে দাম দর জানাই এই যে এখানে ভাইরা রয়েছে দেখতে পাচ্ছেন পুঁঠিয়া হাট কিন্তু মোটামুটি জমতে শুরু করে দিয়েছে ঈদ আস্তে আস্তে মিয়া ভাইয়ের গরুটা আমরা দেখাই যাই এখান থেকে আমরা ওইদিকে আবার দেখছি সব পরিচিত মুখ সব দাঁড়ায় আছে দেখতে পাচ্ছেন দর্শক মিয়া ভাই আপনি কেমন আছেন

মোটামুটি এটা ওজন কেমন হবে আনুমানিক কাছাকাছি হ্যাঁ ওই রকম হয়তো একটা ওজন হতে পারে এখন কিন্তু দেখা যাচ্ছে সবাই একদম ওজন নিয়ে খুব সোচ্ছার ওজন সঠিক বলার চেষ্টা করছে আপনার আর কোন গুলো এইগুলো আপনার না তো এই যে আজকে যে গরুগুলো নিয়ে আসেন এগুলো বিক্রি হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ বিক্রি না হলে তো বাড়িতে ফিরবেন তাই জি 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 আপনাদের বাড়িতে যদি কেউ যেতে চায় আমাদের ভিডিও দেখে আপনাদের সাথে কন্ট্রাক্ট করে গরু দাবাদাবি করে কিনতে চায় সেই সুযোগ কি আছে এই সুযোগ এখন বর্তমানে নাই আচ্ছা আচ্ছা এখনো মানে ওইভাবে চিন্তা করেন না না আমরা এটাও দেখাই যে কালো দুটো ভাইদের এই যে কালো একটা এবং লাল এটা এটা একদম পিওর দেশি পিওর দেশিটা আবার একটু ছোট এটা কত চাচ্ছেন আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকবেন দর্শক শুনলেন এই গরুটা আসলে আপনারা যদি কিনতে চান কত দামে কিনতে পারবেন আর এটাও কিন্তু তাদের এই গরু একজন দাঁড়ায় আছে তাকে আমরা একটু দেখাই যেহেতু আসছি আমরা মিয়া ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দুই হাতে দুটো ধরেছেন জি কালোটা কেমন দাম চাচ্ছেন আপনার কালোটা দাম চাচ্ছি মানুষের কাছে চাচ্ছি পঞ্চাশ বাউন্ন আচ্ছা আচ্ছা এটা কেমন আশা করছেন আপনারা বিক্রি করার এটা আশা করছি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর আশা করছি কি ভালোই তো ওজন হবে এটা কেমন ওজন হবে পাঁচ মন হবে পাঁচ মন হবে এটা কালো রঙের একটা গরু আর লাল আর একটা আছে তার কাছে দেখতে পাচ্ছেন মিয়া ভাই ধন্যবাদ ভালো থাকেন শুভকামনা রইল আমরা দেখি ওদিকে থেকে আরও দুই একটা গরু দেখাই দেই কুঠিয়া হাটে আমরা রয়েছি দেখতে পাচ্ছেন এখানে আবার একদম বিগ বুল টাইপের গরু এই যে এই এদিকটাতে রয়েছে সিরিয়ালি দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমরা এদিকটাতেও দেখছি এরকম সুন্দর সুন্দর গরুর আমদানি আছে আমরা এখান থেকে আরও দু একটা গরু আপনাদেরকে দেখাই এই যে দেখুন এটা আবার একটা দেশি হলেও শাহিয়াল টাইপের আসছে এই যে সিরিয়ালি এইগুলো রয়েছে দামাদামি হচ্ছে নাকি দামাদামি হচ্ছে চলছে দামা দামি কিনছেন না আজকে বিক্রি করতে তো তো দেখাই আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাই ক্রেতা ক্রেতাদেরকে আমন্ত্রণ জানাই যে আসেন আপনারা এই যেমন আমাদেরকে এখন কমেন্ট করছে যে পুঠিয়া হাটে যান পুঠিয়া হাট দেখান আমরা দেখতে চাই যে কারণেই কিন্তু আসা আমি কিন্তু সাধারণত পুঠিয়া হাটে খুব কম আসি আজকে আসলাম ওই কারণেই তো আজকে কয়টা আনছেন বারোটা এটা কেমন চাচ্ছিলেন আপনার দাম চারশো কেমন উঠতেছে দাম বলতে ষাট সত্তর এরকম বলছে আর একটু বাল্লে ছেড়ে হ্যাঁ এখন তো যেগুলো নিয়ে আসছেন হাটে সবই তো দাতা গুরু সব দাতা দাতা ছাড়া তো এখন আর চলবে না ধন্যবাদ ভালো থাকবেন শুভকামনা রইল আমরা দেখি দেশি আরো রয়েছে এদিকটা দিয়ে দর্শক দেখুন এই গরুগুলো কিন্তু বেশ সুন্দর এই যে এইটাও ভাইদেরই বলছেন এই যে এটা দেশি একটা ওইটা আবার একটু হচ্ছে শাহি সাথে ক্রস হয়ে আসছে দ্যাট মিনস হচ্ছে কালো শাহি এই দেখতে পাচ্ছেন তো যেটি হচ্ছে যে পুটিয়া হাটে এরকম সুন্দর গরু আসলেই কিনতে পারবেন নিঃসন্দেহে সো দর্শক চলুন আমরা আরও দু একটা গরু আপনাদেরকে দেখিয়ে দিই এখান থেকে প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখছিলেন বড় বড় গরুগুলো আর এই দিকটাতে কিন্তু একটু ছোট সাইজের গরুগুলোর আমদানি রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা দেড়া গরু দেখাবো আপনাদেরকে দাম দর জানাবো দেখতে পাচ্ছেন মাত্রই হয়তো তারা এসেছে আর কি বাছেন দেখি এখানে বিক্রেতা ভাই কারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে একটু ছোট সাইজের গরুগুলোর দাম জানার চেষ্টা করি এগুলো তো আপনাদেরই না কেমন আছেন আপনারা ভালো আছে

এক লক্ষ চল্লিশ এরকম হলে আপনাদের আসলে কিছু থাকবে কিছু থাকবে আর এইটার পরেরটা আর একটা রয়েছে ওইটাও সুন্দর গরু এই সেম ড্যাম এই গুরু আর ওইটা সেম সেমি এটা শিংটা একটু বড় ওইটা শিংটার ছোট এই আর কি তবে ওই গরুটা দেখতে আমার কাছে ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে ভালো থাকতে